আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক, আজকে আমি, আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে বাংলাদেশে একটি বড় আকারে দুর্ঘটনা জনিত সমস্যায় বাংলাদেশে সবাই শোকাহত ছিল। আমিও শোকাহত যে নেপালে যে ইউএস বাংলা বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে অনেক লোক মারা গিয়েছে এবং অনেক লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং অনেকে হয়তো আগের চেয়ে এখন ভালো। আমি একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ হিসেবে, একজন ইঞ্জুরি বিশেষজ্ঞ হিসাবে আমি কিছু বলতে চাই। প্রতিনিয়ত কিন্তু সারা বিশ্বে বিভিন্ন সড়ক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, ক্যাজুয়ালিটি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে আঘাত পেয়ে বিভিন্ন শারীরিকভাবে মানুষ দুর্ঘটনা আক্রান্ত হয়। এর মধ্যে অনেকে শুরুতেই মারা যায়, অনেকে হসপিটালে দীর্ঘদিন থাকতে হয়, অনেকে হয়তো রিকভারি করে, অনেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং অনেকে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। আমি আজকে দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা নিয়ে কথা বলবো না, আমি আজকে কথা বলবো দুর্ঘটনা যারা বেঁচে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তাদের চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি এখানে আপনাদের সামনে একটি হিউম্যান স্কেলেটন নিয়ে এসেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মেসিভ যে দুর্ঘটনাগুলো হয়ে থাকে, যদি কেউ এই যে মাথা আঘাতপ্রাপ্ত হয় বা যদি ঘাড়ে এই অংশে আঘাতপ্রাপ্ত হয়, তখন দেখা যায় যে যারা মারা গেল তো গেলই, যারা বেঁচে থাকে তাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন শরীরের এক পাশ হেমিপ্লেজিক রোগীর মতো প্যারালাইসিস হয়ে যেতে পারে, স্ট্রোক জনিত রোগীর মতো, কারো এক হাত অবশ হয়ে যেতে পারে, কারো দু পা অবশ হয়ে যেতে পারে, কারো নিচের অংশ টোয়াটে কোয়াড্রি প্যারালাইসিস হয়ে যেতে পারে, এবং এই যে ঘাড়েও যদি আঘাত পায় তা থেকেও, আপনার যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে যায় তখন দেখা যায় কোয়াড্রি প্যারালাইসিস হয়ে যেতে পারে। নেপালে যে বিমানটি দুর্ঘটনা পড়লো, সেখানে কিন্তু যাত্রীরা শারীরিক ভাবে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং পাশাপাশি তাদের বার্ন হয়েছে, আপনারা জানেন। এই রোগীগুলোকে আসলে পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল যে ম্যানেজমেন্ট হচ্ছে ইমার্জেন্সি, সেটার পাশাপাশি তাদেরকে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা চালিয়ে যেতে হবে। কারণ একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে তাকে আত্মনির্ভরশীল হয়ে নিজের কাজ নিজে করে বেঁচে থাকতে হবে। এই মানুষগুলা দুর্ঘটনার পূর্বে কিন্তু স্বাভাবিক জীবন যাপন করছিল, যার কারণে তারা প্লেনে ভ্রমণে যেতে পেরেছিল। এখন আমাদের যারা, আমরা পুনর্বাসন বিশেষজ্ঞ, তাদের এই জিনিসটা খেয়াল করতে হবে, রোগীদের আত্মীয় স্বজনকে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। আমরা যারা আইসিইউতে আছে তাদের সেখানে রিহ্যাবিলিটেশন এখন থেকে চালু করে দিতে হবে। যারা বার্নে আক্রান্ত তাদের বার্ন রিহ্যাবিলিটেশন, যাদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি তাদের ক্ষেত্রে এক প্রকার রিহ্যাবিলিটেশন, যারা হাড় ভেঙে গিয়েছে তাদের ক্ষেত্রে অ্যানাদার রিহ্যাবিলিটেশন। এই প্রসিডিউর গুলা এবং পদ্ধতিগত চিকিৎসা এখন থেকে যদি শুরু করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যখন সে আস্তে 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 রোগীগুলা ভালো হয়ে আসবে, তখন কিন্তু তাদের শারীরিক ব্যথা বেদনা, অক্ষমতা বা আরেকজনের উপর ডিপেন্ডেন্সি গুলো অনেকাংশে কমে যাবে। তো দর্শক, আমরা আজকে আপনাদেরকে আমি দুর্ঘটনা পরবর্তী, আমাদের যে অনেক সময় কিছু ভুল হয়ে যায় যে আমরা যে জিনিসটা পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি আমার লোকটি বেঁচে আছে, এটা এটাই এনাফ, বা আমার আত্মীয় বা আমার বন্ধু বান্ধব বা আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ বেঁচে আছে, এতেই আমি খুশি। অবশ্যই আমরা এতে খুশি, কিন্তু পাশাপাশি আমাদেরকে এই লোকটা যেন আপনার উপরে নির্ভর হতে না হয়, এই লোকটা যেন নিজের কাজ নিজে করতে পারে, সেই জন্য তার পেশাগত যে কাজ করতো সেটাতে যেন ফিরে যেতে পারে। এই জন্য আমরা যখন ক্যাজুয়ালিটি হবে, ক্যাজুয়ালিটি পরবর্তী তাকে মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি রিহ্যাবিলিটেশন, যে আপডেটেড ট্রিটমেন্ট গুলো এখন আছে ওয়ার্ল্ডে এবং বাংলাদেশে অ্যাভেলেবেল, এই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের দিকে আমাদের জোর দিতে হবে, নজর দিতে হবে। এতে আমাদের এই পঙ্গু বা হতাহত লোকজন বা যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু আবার আপনার আমার মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি পরবর্তী
আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।